তবে বাংলা আর কি শ্রাবণ ভাদ্র মাসে শ্রাবণ মাসে তো যাওয়ার পর আমরা ওখান থেকে আমাকে গাড়ি করে নিয়ে গেলো তেঁতুলিয়া পর্যন্ত ওখান থেকে আবার রিটার্ন করে আমাকে ঠাকুরবাড়ির ঠুকরা বাড়ি ছয় নম্বর ছয়ের সেক্টর সেখানে আসতে হয়েছে ওখানে আসে না ওখান থেকে জয়েন করে আবার ওখান থেকে ইয়া করে ট্রেনিং নি এই যুদ্ধে এই ছয়ের সেক্টর আচ্ছা আচ্ছা আর স্মরণীয় ঘটনা কতগুলো আমাদের স্মরণীয় ঘটনা আছে যেমন মনে করুন যে আমরা যে কষ্টটুকু করছি আর কি তখন সেগুলা কি বলবো এখন এইদিকে আসে নাখাও থাকতে হয়েছে এমনও দিন গেছে আমাদের নাখাও থাকতে হয়েছে এখন কোন সময় দেখতেছি যে একটা গাড়ি আসতেছে বিহারের গাড়ি দিনের বেলায় তখন আমাদেরকে এরকম ধান খেত ছিল বর্ষার সময় বৃষ্টির পানির মধ্যে মনে করেন ওই করতে হচ্ছে তাহলে মনে করেন সন্দেহ করবে যে ওরা কৃষক লোক কাজ করতেছে এই মর্মে আর আর কি কি আমরা দিক থেকে ওই যুদ্ধ করি রাত্রে বেলায় তো আমাদের তো যুদ্ধ দিনে ছিল না আমাদের যুদ্ধ ছিল রাত্রে রাত্রে যে কোনো খানে আমরা ইয়া করতে গেলে আমরা রাত্রে দিনের বেলায় সংগ্রহ করি কোনখানে কিভাবে 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 যাইতে হবে রাস্তাঘাট চিনে রাখি কোন দিক দিয়ে গেলে আমাদের নিরাপদ হব তখন আর কি ওইভাবে যাইতে যাইতে এই তখন আর কি আমি আমরা আর কি রাত্রেবেলায় আসি আসি না ওই গুলাগুলি করি আমাদের বেশি অংশ ছিল ওই লাইরি নেকম্য বাইলাটাঙ্গি হরিপুর রানীশঙ্খল ওইদিকে ওই দিক থেকে হ্যাঁ

তো ওই বনগুলা ওইগুলা হাতে করে নিয়ে যাইলে ওরা সন্দেহ করতো না আমাদেরকে গরুকে খাওয়ার জন্য মনে হয় নিয়ে যাইতে ভালো একটা পলিসি পলিসি নিয়ে আমরা যাইতাম এইভাবে যাইতে যাইতে মনে করেন দীর্ঘদিন আমরা মনে করেন যে ইয়া করলাম ওই বেশি অংশ আর কি মনে করেন যে ক্যাম্প গুলাতে যখন আমরা গুলাগুলি করি তখন আমাদের মনে করেন ডিফেন্স বিভিন্ন সাইডে ভাগ করে থাকতাম আমি একটা প্লাটন বা যদি এর বেশি লাগাতে বেশি যাইতাম আমরা যোগাযোগ করে নিয়ে নিতাম ওদেরকে মানে ভাগ করলাম তিন ভাগ তিন ভাগ করে আমরা যে সাইডটা নিরাপত্তা থাকবো ওই সাইডটা নিয়ে নিতাম যেন আমরা যেন যাইতে পারি ওখান থেকে বিদায়ী হয়ে আসতে পারি যেন ওদের কাছে ধরা না পড়ি এভাবে আর কি যুদ্ধ করছি আর কি কি করবো এখন তো মনে করেন যে আমার তো আপনার এটা ছিল বলেন যে হ্যাঁ দিনের বেলায় যুদ্ধ আমাদের ওইদিকে মানে ইয়ে হয় নাই কারণ আমরা তো হ্যাঁ থাকতাম আমরা ছয় পঁয়ষট্টো রাতে ওই রাত্রে না রাত্রে যদি আমরা দেখলাম যে আমাদের যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নাই তখন আমরা ওখানে বাসঝাড় আছে বাসঝাড়ের ভিতরে একজন কাকে ঢুকায় রাখলাম জঙ্গল আছে জঙ্গলের ভিতরে ঢুকায় রাখলাম রাখে নিয়ে ওখানে ওদেরকে ওইখানে সবকিছু থাকে গেলো আমাদের হাতে হাতে একটা সব ওখানে থাকলো গ্রেনেড গুলো থাকবে গুলা গুলি গুলিগুলো থাকবে রাইফেলগুলো থাকবে তারপর আর কি বাস আবার দিনের বেলা ওই বাইরে বাইরে ঘুরতাম কারো কাছে কারো বাসায় যাইতাম যাই না বলতাম চাচা কাজের লোক লাগবে নাকি কাজের লোক সাজতাম তখন এরকম ভাবে কাজের লোকের কথা বলে আর কি চাচা দুই দিন থেকে খাই নাই একটা চাল তেল ভাজে দেন না থাকলে ওগুলা নিয়ে তখন তো আর এরকম এখন তো অত্যাধুনিক যুগ হয়ে গেছে পানির বোতল হয় তখন কিন্তু তা ছিল না পানির কষ্ট না টিউবল ছিল না পানির কষ্ট তখন আর কি ওই কোনো মতে দেখতাম যে এখানে কোনো আশেপাশে বাড়ি কোনো ভাড়া আনে পানি খাওয়া যায় কিনা যায় এক বাসায় গেছি বাসায় যায় ওই বাসার লোক আর কি বললো যে ভাই আপনি দিয়ে আসছেন আপনাকে যে কি খাওয়াবো আমাদের তো নিজেরাই চলার কষ্ট ওরাও কষ্টের মধ্যে আছে। আসে বললাম অল্প চাল আমি ধরে খাইনি আমি একটু দিলে ভালো হয় আমরা দুই বন্ধু আছি কাজ কাজের জন্য বাহির হয়েছি ওখান থেকে ওই চাল ভাজা নিয়ে এক একমুট করে খাইলেও আমরা সবাই মিলে খাইছি কিন্তু টাকা তো আমাদেরকে তো আমরা তো কোনো বেতন পাইতাম না আমরা তো শুধুমাত্র মনে এই দেশের দেশটাকে মুক্ত করার জন্য বিহারের হাত থেকে আমরা নিঃস্বার্থে ঘরে গেছি আমাদের কোনো বেতন নেই নিঃস্বার্থে আপনার সাথে কারা কারা গেছিলাম আমার সাথে আমি যখন এখান থেকে যাই তখন আমি তিনজন কাকে আরো নিয়ে গেছিলাম আমার স্বাস্থ্য ভাই দুইটা আর একটা হচ্ছে মামা মামা কিরকম পাশাপাশি বাড়ি আর কি ওই মামা আর কি তো ওরা ওদের মধ্যে দুইজন আছে এখনো জীবিত একজন মারা গেছে ওই আবার মুক্তিযোদ্ধার কোনো ভাতা পায় নাই ও চলে আসছিল অসুস্থ থাকাকালীন তারপর আর কি যায় না কেউই পায় নাই না দুইজন তিনজন আমরা মোট দুইজন তিনজন আমি সহ তিনজন পাচ্ছি আর একজন পায় মারা গেছে নাম কি ওনাদের মাস্টারকে চিনবেন

আর এই খাওয়া দাওয়া তার মানে খুব কষ্ট হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময় না কি বলবো ওই তো বললাম যে আরেকজন কার বাসায় যায় কোন রকম এক বাসায় না পেলে আর এক বাসায় যাই থাকাও কষ্ট ছিল থাকাও রাত্রি ওখানে মনে করেন যে ওই মশা কামড়তে দেয় কোন রকম কইভাবে থাকি জঙ্গলের মধ্যে ভোরবেলায় তো আবার বেশি মশা কামড় জঙ্গলের মধ্যে আর জঙ্গল বাড়ি এমনি মশা বেশি শীতকালে তো আরো আর শীতকালে তো আরো শীতকালে আমি কি বলবো এই যে গামছা আছে না গামছা গুলা আমি প্রায় দেড় মাসের মতন একটা গামছা বিছা দিতাম একটা লুঙ্গি পরতাম আর একটা লুঙ্গি গায়ে ঢাকা দিতাম স্যার মনে না আমি এই নভেম্বর মাসের কত তারিখে জানি আমার কাছে সার্টিফিকেটটা আছে রিলি সার্টিফিকেটটা ভারতের নভেম্বর মাসের কত তারিখে জানি আমি ওখান থেকে বাড়িতে আসি গায়ে চাদর নেওয়ার জন্য খুব কষ্ট করে এসছিলাম

এখন তো ওই রাইফেল না এখন ওই হাতিয়ার নেই এখন ছেলে ছিল নিচে আমার ছেলের দুইটা মেয়ে একটা হ্যাঁ বিয়ের সাথে শেষ যুদ্ধকালীন সবাই বয়স কত ছিল বয়স আমার ছিল এই ধরেন একুশ বছর যে আহ আল্লাহ চালাচ্ছে আমাকে এটা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া সরকার এখন মনে করেন আমাদের প্রতি দৃষ্টি দিছে দুই হাজার সালে দুই হাজার সাল থেকে তিনশো টাকা থেকে এখন বিশ টাকা পাই এটা দিয়ে চলি কি কাম করতে পারি না হয়ে গেছে কোথায় তিনশো টাকা ছিল এখন কোথায় বিশ হাজার জি এটাই আমি সুখী আর কি ঠিক আছে ওয়ালাইকুম আলাইকুম